আর কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে তৃণমূল বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ তৃণমূল ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি রাজ্য জুড়ে হয়েছে, তবে গত সোমবার থেকে ভ্যাপসা গরমে ঘাম ছুটেছে রাজ্যবাসীর। তবে খুশির খবর জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গের মতো প্রবল বর্ষা না হলে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঢুকে যাবে বর্ষা। আগামীকালের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকবে বর্ষা, একই সঙ্গে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন তারা। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে অতি ভারী বৃষ্টি হবে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে। বৃষ্টির পরিমাণ বাড়বে মালদহ এবং দুই দিনাজপুরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ধীরে ধীরে গোটা রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। আগামী 25-26 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী সপ্তাহে গরম থেকে স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। মূলত মেঘলা আকাশ, আর্দ্রজনিত অস্বস্তি থাকবে। আগামী 48 ঘন্টায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে, মাঝে মধ্যে দু এক পয়সা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। হাওয়াপি সূত্রের খবর, আগামীকালের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু, যার জেরে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে এই 4 জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন তারা। কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু প্রবেশ করার পর থেকে একাধিক জায়গায় বৃষ্টি হয়েই যাচ্ছে, অনেক জায়গায় তাপমাত্রা পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।